নারী অফিস সহকারীর সঙ্গে আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবিরকে ওএসডি অর্থাৎ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হচ্ছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রাত 8:30 তিনি বলেন, জেলা প্রশাসক আহমেদ কবিরের বিরুদ্ধে সব প্রক্রিয়া সম্পূর্ণ করে এনেছি, আগামী রোববার তাকে ওএসডি করে আদেশ জারি করা হবে, তার পরিবর্তে জামালপুরে নতুন একজন যোগ দেবেন। সম্প্রতি জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ডিসি আহমেদ কবিরের সঙ্গে তার অফিসের এক নারী কর্মীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। গত বৃহস্পতিবার মধ্যরাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ওই ভিডিওটি পোস্ট করা হয়। যদিও বিষয়টি অস্বীকার করে ঘটনাটি সাজানো বলে দাবি করেন জেলা প্রশাসক আহমেদ কবির। ওই ঘটনায় জামালপুর সহ সারা দেশের মানুষের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেন, চাকুরির বিধি অনুযায়ী অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে শনিবার 24 আগস্ট সকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল গাফার খান বলেন, ঘটনাটির বিষয়ে অবগত আছে মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগের কর্মকর্তারা প্রাথমিকভাবে বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি আরও বলেন, তদন্ত কমিটি হবে, এখন বন্ধ যাচ্ছে, অফিস খুললেই এটা হবে, তবে এটা নিয়ে বিভিন্নভাবে তদন্ত হচ্ছে, বিভিন্ন সংস্থা কর্তৃপক্ষ সেটা করছে, আরও অনেক অথরিটি আছে, তারাও বিষয়টি দেখছে, এটা আমাদের নলেজে আছে, বিষয়টি দেখা হচ্ছে বলেন অতিরিক্ত সচিব। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।